ঠিক পেয়ে গেছি, আমার সুন্দর পাপড় ভাজছে। রথযাত্রা শুরু হতে চলেছে, আপনারা একে একে আসুন রথ টেনে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। সো আজকে রথ অ্যান্ড আজকে শুভ দিনে লিভিং উইথ দ্য বিগেলের সকল ফ্যামিলি মেম্বার্সদের জানাই অনেক অনেক শুভ রথযাত্রা, অনেক ভালোবাসা রইলো অ্যান্ড অনেক গুড উইশেস রইলো সকলের জন্য। আজকের ব্লগটাতে এক্সাইটিং হবেই, কারণ আজকে রথযাত্রা, তো রথযাত্রার জন্য আমরা একটু স্পেশাল কিছু অ্যারেঞ্জমেন্টস করছি। তো সেটা তোমরা ব্লগের লাস্ট অবধি দেখতে থাকো, তোমরা দেখতেই পাবে যে আমরা কী অ্যারেঞ্জমেন্টস করছি অ্যান্ড অল। তো জয় জগন্নাথ বলে আজকের দিনটা শুরু করা হোক, অ্যান্ড জয় জগন্নাথ বলে এই ব্লগটা পুরোটা দেখে ফেলো, অ্যান্ড জানিও তোমরা কমেন্টসে কীরকম হচ্ছে। অ্যান্ড ডেফিনেটলি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু লিভিং উইথ দ্য বিগেল, অ্যান্ড দেখতে থাকো ব্লগ। হয়েছে একটা বিস্কিট, কেন না, কারণ আমরা যখন চায়ের সাথে বিস্কিট খাই তখন ম্যাডামকে বিস্কিট না দিলে চলে না, কিন্তু এই বিস্কিটটা এমনি এমনি খাবে না। বু প্লিজ দেখাও কীরকমভাবে বিস্কিটটা খাবে, দেখো এই বিস্কিটটা ওনাকে ফাইটিং মোডে দিতে হবে তবে উনি খাবেন। এই আমি ধরলাম, খেলে দিলাম, এটা ওইটা গেম না খেলতে চলে না। সরি, আমি বিস্কিট খাচ্ছি বলে আমার গলাটা এরকম হয়ে যাচ্ছে। এবার নোংরা করে পিঁপড়ে হবে, কে দেখবে, এখানে পিঁপড়ে হবে, খায় ওগুলো। ওতে নিয়ে নিলাম ল্যাংড়া, হিমসাগর আর পাওয়া যাচ্ছে না তাই জন্য ল্যাংড়া। শুভনগরের রথযাত্রার জন্য দাঁড়িয়ে গেলাম, খুব সুন্দর রথ সাজানো হয়েছে, ওটা দেখাবো বলে একটু দাঁড়ালাম জিম থেকে ফেরার সময়। আমাদের রথযাত্রা দেখো, রথযাত্রা বেরিয়ে পড়েছে, এই সবাই যাচ্ছে, সুন্দর। এবার রথটা আসছে মানে দেখি, এদিকে গাড়ির লাইন পড়ে গেছে বুঝলে, এই তো রথ যাচ্ছে, দেখো রথ, বাহ খুব সুন্দর সাজিয়েছে। এই রথটা অনেক করে ভাবলাম যে আজকে তো রথ তাই জন্য কোথাও জিলিপি আর পাঁপড় হচ্ছে কিনা দেখি, বাট এত রাত্রিবেলা থোড়ি না কিছু পাওয়া যাবে। বাট যাই হোক, আমাদের একটু মিষ্টিকে নেওয়ার আছে, সো মিষ্টি নিয়ে অ্যান্ড দেখি ওখানে যদি কিছু পাই আর না তো ফুচকা খেয়ে বাড়ি, তাই তো, নাকি ফুচকা খাবে না, চলো তাহলে ফুচকা খেয়ে বাড়ি। আজকে সবার জন্য একটু রথের মিষ্টি, দরবেশ নিচ্ছি, অপশান তো কিছুই দেখতে পাচ্ছি না, সব বিক্রি হয়ে গেছে, লাড্ডু আর দরবেশ দেখছি, আর দেখতে পাচ্ছি দরবেশটা বেশ ফ্রেশ লাগছে, দরবেশ নিয়ে নিলাম। পাঁপড় খুঁজছিলাম, সামনে একটা পাঁপড় ভাজার দোকানও পেয়ে গেছি, ভাগ্যে থাকলে সব হবে, কি বলো। পাঁপড় ঠিক পেয়ে গেছি, টাকা সুন্দর পাঁপড় ভাজছে, বাট আনফর্চুনেটলি ফুলুরিটা শেষ হয়ে গেছে, চারখানা পড়ে আছে, ওটা পেয়ে যাবো। কে এসে গেছে দেখো, স্ট্রেট চলে গেছে আমার জিমের ব্যাগের কাছে, রথযাত্রা স্পেশাল। এতদিন এই লাইটটা তোমরা দেখেছো কিনা আমি জানি না, বিকজ এর একটা আমাদের স্মার্ট ডিভাইস আছে যেটা মাঝখানে কাজ করছিল না। তো আজকে জগন্নাথ দেবের কৃপা বলো কি জয় জগন্নাথ যাই বলো না কেন, আজকে আবার করে রিসেট করে ঠিক করে এটাকে ফিক্স করলাম অ্যান্ড স্টার্টেড ওয়ার্কিং প্রপারলি। সো আজকে রথযাত্রার জন্য আমাদের পুরো ঘর একদম আলোয় আলো হয়ে গেছে। তোমরা জানিও কমেন্টে এই লাইটসটা কেমন লাগছে, এটা পার্সোনালি আমার খুব পছন্দের, বিকজ এটা অনেক কাস্টমাইজ করে
সেট করা যায়। ইটস নট লাইক কি তুমি যে কোনো একটা প্যাটার্নই করতে পারো, এইখানে তুমি এন নাম্বার অফ প্যাটার্নস পসিবল। তুমি আজকে মনে হলো আমরা যেরকম গোল একটা স্পাইডার প্যাটার্ন করেছি, সে একটা তুমি ওয়াটারফল প্যাটার্নও করতে পারো, যেটা স্টেপ বাই স্টেপ এই বাল্বসগুলো একটা দিকে অ্যালাইন্ড হবে। সো অ্যান্ড সো অন, মানে এন নাম্বার অফ পারমুটেশন কম্বিনেশনস ইউ ক্যান ডু। সো দিস ইজ দ্য বিউটি অফ ইট, অ্যান্ড ওই জন্যই আমরা এটা এখানে লাগিয়েছি। বাট তোমরা কমেন্টে জানিও তোমাদের কীরকম লাগলো। দেখো ট্রিক্সি চলে গেছে, আমাদের ঠাকুরের জন্য আমরা আনলাম দরবেশ। তো ট্রিক্সি চলে গেছে দেখতে, মাম্মার সাথে ও পুজো করবে, তুইও মাম্মার। আমার সবসময় লাগে, এটা রাত্রি আমার সবসময় লাগে যে মন থেকে ভক্তিটাই আসল। সো টাইমটা ম্যাটার করে না, বাট ডেফিনেটলি এটা আমাদের খুবই কি বলবো, মানে আমাদের টাইম এতটাই আমরা ভুলভাল টাইমে চলি বিকজ অফ আওয়ার অফিস অ্যান্ড বাকি যে সমস্ত কাজ কারবার থাকে। সো আর কোনো অপশন থাকে না। বাট এনিওয়েজ চলো, আজকে তো খুব খুশি, তো সুন্দর একটু জগন্নাথ দেবের কৃপায় পাঁপড় পাওয়া গেছে, বাড়ির লাইট অন হয়ে গেছে, দারুণ হ্যাপি। দেখছি তুইও মাম্মার সাথে কি পুজো করবি, তুইও কি জয় জগন্নাথ করবি, তুইও কি জয় জগন্নাথ করবি আমার মাম্মা, আমার মাম্মা। সরি ট্রিক্সি, তোর জন্য রথ তো আনা হলো না, বাট আমাদের সোসাইটিতে নিচে রথের ব্যবস্থা হয়েছে, তো সেখানে যাবো ট্রিক্সিকে নিয়ে। ট্রিক্সি যে রথ দেখে কি করবে সেটা আমরাও জানি না, দেখতে থাকো ব্লগটা, তোমরাও দেখতে পাবে ট্রিক্সি কী করে। আই এম শিওর ও একটা উদ্ভট রিয়াকশন দেবে। সো দেখা যাক সেটা ভয়ের হয় না এক্সাইটমেন্টের হয়, দেখা যাক। রথযাত্রা শুরু হতে চলেছে, আপনারা একে একে আসুন রথ টেনে এই রথযাত্রাকে সাফল্যমণ্ডিত করে তুলুন। মিস্টার রাহুল মণ্ডল আপনি শুরু করুন, শুরু করুন। এই তো ফাইনালি রথ টানা হচ্ছে, কাম অন রবি ভাই, আর একটু আর একটু। এবার কী খাচ্ছিস দেখা দেখি, দেখাও দেখাও আঙ্কেলকে দেখাও একটু, এই পাঁপড়টা দেখাও। ও বাবা দু হাত দুটো পাঁপড় ধরেছে, ভেরি গুড। তো পাপা দেখে অবাক হয়ে যাবে, বলবে এই আমার ছেলে ব্লগে কি করে চলে এলো। কি হচ্ছে এটা, পেন্ডুলামের মতন ঝুলছিস কেন? দেখো পারবে না আবার, দারুণ পাপড় খাওয়া হচ্ছে। ইচ্ছাক পাপড়, হ্যাঁ ড্রোন শট নেবো পাপড়ে, প্রথমে পাপড় তারপরে ফুলুরি আর এই এখন দরবে, কি দেখি ঠিক থেকে দেখে আরিফা কি করে, এই আরিফার কাছে নিয়ে আয় তো, ওই দেখ 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 এই পড়ে যেও না ভাই, এই এই কে গেছে রে রথ দেখতে, যা অস্কার বিঙ্গো, এটা কারা রে ভাই, কোনো কার্টুনে দেখায় মনে হচ্ছে। টান লেগে গেছে ট্রিক্সি, ওই দেখ কি টানছে রে,
আমার একটু গানি ক্লিপ এলেই হয়েছে মিশে গেছে এই পুরো খিচুড়ি রত্তা না দেখো আসল মেম্বার চলে এসছে বাড়ি নিয়ে যাবে রথ কাউকে টানতে দেবে না এবার বাড়ি বাহ দারুণ রত্তানা হচ্ছে আপনারা সবাই একে একে আসুন আর রথ টানুন জয় জগন্নাথ Finally chance pili? Yes. Darun rat tanlam. So, ebar happy chole eshe. Eta happy ni rat, happy chole eshe. Ki holo tor ki holo? Ki hoyeche? জগন্নাথ ঠাকুর নিয়ে নিয়েছে ফাইনালি রথ তারা হলো যাই হোক ইচ্ছা থাকলে তো হবে দেখো লিফটের অবস্থা দেখো এত চেঁচামেচি করে রথের পিছনে দৌড়ে অবস্থা দেখো লিফটে এখানে হাঁ করে বসে পড়েছি ইপার করে ফাইনালি রথযাত্রা উৎসব ভালোই কাটলো আমাদের নিচে গিয়ে রথটা টানা হলো এসিও তো দারুণ মজা করলো হ্যাপিকে দেখে যা শেখাচ্ছিল যে আমরা বেশিক্ষণ ওখানে থাকতে পারলাম না সো আমরা চলে এলাম উপরে এবার চলো ডিনার টিনার করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে দেখো কী করছে দেখো মেয়েটা ও হেলান দিয়ে আমাদের মাঝখানে শোবে চেটে চেটে আমার পা হয়ে যাবে এই যে কী খেলা ওই জানি কী হচ্ছে লিপি এটা কোথায় যাবি এখানে ঢুকে বেশ চলো ডিনার টিনার করে করে আর শরীর চলছে না এবারে টুকটুক করে যাই ঘুমাতে অ্যান্ড আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম প্রতিদিনের মতো যদি কিছু ভালো লেগে থাকে দেন ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু লিভিং উইথ দ্য বিগেল অ্যান্ড দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার বাই বাই